मरना मेरे रुद्द Hi, hi, hello, namaste. I'm Antara Mondol and welcome back to my channel. This is Uncut Antara. কেমন আছো তোমরা সবাই? আল হাবিবি গাইস, এই গরমের মধ্যে আর কি বলার থাকতে পারে 42 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে, বাট তোমাদের জন্য আজকে আমি চলে এসেছি টানটানা KIFF 27। ইয়েস, এখন আমি দাঁড়িয়ে আছি নন্দন চত্বরে। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে পুরো চত্বরটা। কেমন করে KIFF পালন হচ্ছে কলকাতায় নন্দনে, সেটা দেখার জন্য আমাদের পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। আমাদের বললাম, কারণ আমি একা আসিনি, আমার সাথে কে এসছে সেটাও জানতে পারবে। আর দেখতে থাকো পুরো ব্লগ। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা টক করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো আমার সাথে ব্লগটা। কলেজ থেকে এসেছি তাই এই ঝোলাটা আমার সঙ্গী। এই দেখো পিছন দিকে অনেক আম। না, আমি আম দেখানোর জন্য ক্যামেরাটা চালাইনি। আমার সাথে এসছে সৃজা, আর ও আজকে এসছে কারণ ওর 12-এর পরীক্ষা জাস্ট কালকে শেষ হয়েছে। এক মাসের পরীক্ষা, এক মাস ধরে 12-এর যোগ্য চলার পর আজকে ওকে নিয়ে চলে এসেছি KIFF-এ। তো ওর কেমন লাগছে আজকে এতদিন বাদে, এক মাস বাদে ও বাড়ি থেকে বেরিয়েছে? বলতে গেলে 2-3 মাস, কারণ পরীক্ষা তো বেরোয়নি, পরীক্ষার জন্য বেরোয়নি। তারপর হঠাৎ করে বেরিয়ে আরো বেশি ভালো লাগছে, মানে পরীক্ষার পর দিনই যে বেরোবো শেষ হওয়ার পর, বুঝতে পারিনি। আমি কলেজে চলে আসবো ঠিক বেরোনোর মুহূর্তে ওকে বললাম যে চল আজকে রেডি, ব্লক তো করছিলাম। তারপর পিছন থেকে ওই মহিলা এসে বললেন বেরোতে হবে, বেরোতে হবে। আমরা কারুর কোনো প্রপার্টির ক্ষতি করিনি, বাট আমাদেরকে বার করে দিলেন, আর এখন আমরা এই গাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছিলাম। বাট ব্লক মাস্ট গো অন। আর পিছন দিকে হাজার হাজার লোক, এতো দেখার কিছু নেই, হাজার হাজার লোক। তার মাঝখানে আমি আরও ফোন ধরে কথা বলতে বলতে এগিয়ে চলেছি, আর কথার মাঝখানে যেটা ছেদ পড়লো যে ও আজকে প্রায় 2 মাস থেকে 2.5 মাস বাদে, অবভিয়াসলি 12-এর পরীক্ষাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর অনেক দিন বাদে ওকে তোমরা ব্লগে দেখছো। আশা করছি আজকে ব্লগটা ভীষণ ভালোভাবে কভার করতে পারবো আমরা নন্দনটা, আর ও সাথে এসেছে, আমি আরেকটু বেশি স্ট্রেংথ পেয়েছি। খুব ভালো করে ব্লগটা দেখতে থাকো, আর আমরাও ভালোভাবে বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাই। আগে থেকে সিনেমা দেখার কোন রকম ইয়ে ছিল না, ইরাদা ছিল না। হ্যাঁ, প্ল্যান কথাটাই আমার মাথায় ছিল না। তো আজকে এই লাইন দেখেই কাটিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর মানুষ ভিড় করেছেন এখানে, মানে করোনার পর এরকম এত ভিড় দেখে ভীষণ ভালো লাগছে। হরনাথ চ্যাটার্জি আই থিঙ্ক, ওনাকে ঢোকার সময়তেই দেখতে পেলাম, বাট উনি প্রচণ্ড ব্যস্ত ছিলেন, ওই জন্য ফটোর জন্য ওনাকে বলতে পারিনি। লুক অ্যাট দোজ আম গাইজ, ওরা বর্ষা চায়, ওরা বৃষ্টি চায়, বৃষ্টির অভাবে ওরা বড় হতে পারছে না। এই এদিকে
আমাদের এত হাসির কারণ, কারণ রাজ চক্রবর্তী। সেলফি তুলে ফেলেছি ওনার সাথে, আর উনি খানিকটা কথাও বললেন যে হাবজি গাবজি রিলিজ করছে, যদিও আমরা অলরেডি ট্রেলার দেখে ফেলেছি। আমি দেখতে পাইনি, আমি এক অন্ধকার কানাই, এই যে আমি সাথে করে নিয়ে এসেছি যাকে, ও ঠিক দেখতে পেয়েছে। গাড়ি থেকে টপ করে কালো গেঞ্জি পরে কালো চশমা পরে কে নেমেছে? না না দাদা, রাজ চক্রবর্তী যে টপ করে গিয়ে একটা ছবি তুলে নিয়েছে। আমরা মানে সমস্ত হাত পার করে দিয়েছি, মানে আমি আজকে বাংলা পদ মানে ফ্রি ওয়ার্ড গুলো ভুলে যাচ্ছি, মানে আমি কথা বলতে গিয়ে শব্দ হারিয়ে ফেলছি, এমন এমন লোকজনের সাথে মানে এই যে আমি বলতে যাচ্ছিলাম মুলাকাত হচ্ছে। লাস্ট আমাদের কষ্ট দেখে প্রচুর একটু হাওয়া টাওয়া দিচ্ছে, প্রচুর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমাদের এখন অব্দি ভিডিওটা কেমন লাগছে কমেন্টে এক্ষুনি জানাও। প্রেমী নই বাট তবু তোমাদের জন্য এখানে একটা অ্যাভেঞ্জারের বক্স রাখা হয়েছে, এখানে এসে সেলফি কিন্তু মাস্ট যারা অ্যাভেঞ্জার প্রেমী। তো 10 মিনিট ধরে অপেক্ষা করছি এই সুন্দর জায়গাটার একটা ভালো সিনেমাটিক শট নেব বলে, বাট নিতে পারছি না কারণ এখানে একটা ছোট্ট করে ফটো সেশন চলছে। থাকবেও না, নেই কিছু নেই, মানে কিছু নেই, মানে এত সুন্দর একটা সেলফি বুথ করা হয়েছে, এখানে অনেক ছবির পোস্টার আছে বাট দেবের ছবির একটা পোস্টার নেই। তো এটা আমার একটা মনে দুঃখ, যদি কেউ আমার ব্লগটা দেখে ইন্সপায়ার্ড হও, অনেকেই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে ভাবছে আমি কোনো সেলিব্রিটি, বাট আই এম নট। কিন্তু এখানে একটা দেবের ছবির পোস্টার নেই, কেন আমি অবজেকশন জানাচ্ছি। বুথে সেলফি মাস্ট, যদি এখানে প্রচন্ড রোদ্দুর আসছে জানি না চোখ গুলো কুচকে কুচকে যাবে, তাও সেলফি তুলবে। ফেস্টিভ্যাল ইজ ইনকমপ্লিট উইদাউট সত্যজিৎ রায়, সো এখানে একটা দারুণ ওয়াল করেছে, আর শেষ অবধি আমি এই ওয়ালটার একটা সুন্দর সিনেমাটিক ভিডিও নিতে পেরেছি, এখন তোমাদের জন্য সেটাই রইল। আমরা এখন একটু রেস্ট নিতে বসেছি, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক ভিডিও তোলা হয়েছে, সান কিস হয়েছে অনেক, সান আর কিস করেনি থাবড়ে দিয়েছে, কিন্তু হাওয়াও দিচ্ছে, হ্যাঁ মাঝে মধ্যে হাওয়া টাওয়া দিচ্ছে। আর আমরা একদম বসে আছি এই সত্যজিৎ রায় ওয়ালের সামনেই এখানটায়, তো তোমরাও এসো, পয়লা মে অবধি চলছে KIFF। আমার ভিডিওটা দেখে আসলে কিন্তু আমাকে ভিডিওটার কমেন্ট বক্সে একটু জানাতেই হবে। তো এখন আমি ভিডিও করছি আর সবাই এখানে অনেক দেখছে টেকছে, বাট ফটো তুলছে ফটো তুলছে ফটো তুলছে।
আমরা মানে আমি স্পেশালি যখনই গাড়ি আসছে লরি দেখে এই যে আমি আবার এটা মুখের গোড়ায় না নিয়ে কথা বলতে আরম্ভ করে দিয়েছি, এখানে বড্ড আওয়াজ, এই যে আওয়াজ করছে যেটা সেটা যেটা ম্যাটারডোর, ও ভেবেছে সেলিব্রিটি হচ্ছে সেলিব্রিটি। আসলে এখানে যেহেতু অনেকে আসেন তো যেই ভিডিও করতে করতে আমি কনসিয়াস হয়ে গাড়ি খুঁজছি, তারপর দেখছি যে একটা ম্যাটারডোর আসছে। তো বছর এরকম ফেব্রুয়ারি মাস নাগাদ ফিল্ম ফেস্টিভ্যালটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি, যখন কলেজে ছিলাম তখন কলেজ কেটে ফার্স্ট টাইম এসেছিলাম, বেশ মজার ছিল ব্যাপারটা। আর আজকে এরকম ঠায় ঠায় গরমের মধ্যে রোদ্রের মধ্যে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি প্রচুর প্রচুর নতুন নতুন বাংলা ওয়ার্ড ইউজ করেছি, যেমন টক করে সাবস্ক্রাইব, পক করে, এখন বললাম ঠাই ঠাই না কিছু একটা সামথিং বললাম, বাট এগুলো এই সবই হয় না, যে ইরাদা ইরাদা সিনেমা দেখার ইরাদা। বাট বেশ সুন্দর কাটছে গরমের ছুটির আগে লাস্ট সপ্তাহটা। ক্ষণ ধরে আমরা হচ্ছে ইয়ে খুঁজছি, কি বলে ওটাকে, এই আমরা কি খুঁজছি, কোল্ড ড্রিঙ্কস আমি সব ভুলে যাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খুঁজছি বাট খুঁজে পাচ্ছি না। আর অনেক কষ্ট করে ওই সত্যজিৎ রায়ের ওই দেয়ালটার সামনে কয়েকটা ছবি তোলা গেছে, যতবারই ছবি তুলতে যাচ্ছি তখনই লোকজন এসে যাচ্ছে। আর এখানে এই মাঠটাতেও খুব ভালো করে সাজিয়েছে, এবার মাঠটার দিকে যাচ্ছি। সন্ধ্যের দিকে গাইজ এই স্টেজেই প্রোগ্রাম সমস্ত হয়, এগুলো টিভিতেও প্রচুর টেলিকাস্ট হয়। আমরা চলেছি হচ্ছে ভূতের রাজার কাছে, ভূতের রাজা। এই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় গেল, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা উঠেবে, এই যে ভূতের রাজা এখানে, এখানে অলরেডি ফটো, ও আমি আবার এটা মুখ থেকে সরিয়ে দিয়েছি, ভূতের রাজা এখানে, আর এখানে অলরেডি একটা ফটো সেশন চলছে। তো ভূতের রাজার কাছে তোমরা বরটা চাইতেই পারো, এখানেও হচ্ছে সিনেমা দেখার লম্বা একটা লাইন পড়েছে দেখো তোমরা। আসলে নন্দন এমন একটা জায়গা, এখানে অলওয়েজ হট অ্যান্ড হ্যাপেনিং থাকে, কিছু না কিছু একটা চলতেই থাকে। আর এখন ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ভীষণ সুন্দর করে সেজে উঠেছে গোটা জায়গাটা। আর এখানে একটা এই যে লস্যির হরিণঘাটা মিট শপ দেখতে পাচ্ছি, ওটার দিকেই যাবো। চো চো করে লস্যি খাচ্ছি, বাংলা বলিস না আর লস্যিটা পেয়ে মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। আর লস্যি খেতে খেতে যেটা চোখে পড়েছে যে আমরা একটা অভিযোগ জানিয়েছিলাম, ভগবান নে হামকে শুনলি, আমাদের মতো এসেই আরো কয়েকজন বাংলা ছবি খুঁজছে, আই থিঙ্ক ওরাও দেবের ছবি খুঁজছে। ও আমার মনে হয় আমার মতোই দেবের ছবি খুঁজছিল, সো এট লাস্ট দেবের ছবি পেয়ে ফটো তুলছে। যেটা খুঁজে পেয়েছি চাঁদের পাহাড়, জুলফিকার, এদিকে সাত পাকে বাধাও রয়েছে কোয়েলের, চ্যালেঞ্জ রয়েছে, আর এখানে অনেক কটা বাংলা বই রয়েছে, আর দেবের সিনেমার একটা পোস্টার পেয়েছি। বিশেষ করে চাঁদের পাহাড়টা দেখে খুব খুশি হয়েছি। ভূতের একপাশে কিছু বাংলা সিনেমার পোস্টার রয়েছে, যেটার জন্য আমি একটু ছোট্ট করে অভিযোগ জানিয়েছিলাম, বাট অ্যাট লাস্ট খুঁজে পেয়ে গেছি। সামনে একটা সেলফি তো বানতে হয়, করতে করতে রিল বানাতে বানাতে বেশ সন্ধে হয়ে গেছে, আর এখানে লাইটও জ্বালিয়ে দিয়েছে, একদম অন্যরকম লাগছে। আর মাঝখানে যেটা উপরি পাওনা রাইমা সেন, মুনমুন সেন, KIFF 27, দারুণ।
হ্যাঁ, সিনেমা দেখা তো হলো না, বাট সামনের বার এসে সিনেমাও দেখবো, তোমাদের সাথে আরও কিছু পারলে শেয়ার করব। আর তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লুক অ্যাট দোজ আম গাইজ, ওরা বর্ষা চায়, ওরা বৃষ্টি চায়, বৃষ্টির অভাবে ওরা বড় হতে পারছে না। লতা মঙ্গেশকর, তারপরে পাপি লাহিড়ির প্রচুর প্রচুর এক্সক্লুসিভ ছবি, কিছু কথা, দিলীপ কুমারের কিছু ভিডিও, এগুলো সমস্ত চলছে। আর এখন খুব অদ্ভুতভাবে দোতলা দিয়ে এক্সিট দেখাচ্ছে, তো জানি না কোন দিকে চলেছে। থেকে ঘুরতে ঘুরতে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আর এখানেও আরেকটা খুব সুন্দর এক্সিবিশন ছিল, এটাও দেখে এবার শেষ অবধি এক্সিট। জানি না দোতলা থেকে কি করে এক্সিট হবে। এই যেটা প্রথমে বুঝতে পারছিলাম না, এটা হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। এখানে একটা সুন্দর আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে, প্রচুর এক্সক্লুসিভ ছবি আর কিছু কিছু ভিডিও। দুপুরবেলা এসেছিলাম আর এখন একদম ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে মুখে, আর অনেকের সাথে দেখা হয়েছে। আজকের সন্ধেটা দারুণ কেটেছে, মানে আনএক্সপেক্টেডভাবে রাইমা সেন আর মুনমুন সেন ওখান দিয়ে যাচ্ছিলেন, আমরা দাঁড়িয়ে, আমি তো দাঁড়িয়ে রিল বানাচ্ছিলাম, বোন শ্যুট করে দিচ্ছিল। আর ওটা একদম নন্দনের পিছন দিকটা, তোমরা জানো ওই পাশটাতে যেখানে একটা ফোয়ারা রয়েছে, হঠাৎ আমি মানে ভূত দেখার মতো চমকে উঠেছি। বাট আজকের সন্ধেটা ইটস লাইক দারুণ দারুণ। আর ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে, আর এবার প্রায় বেরোনোর মুখে, মাস্ক পরবো আর বাইরে বেরোবো। প্রচণ্ড গরম ছিল কিন্তু মাঝে মধ্যে হাওয়াও দিচ্ছিল। সাহেব বাবুর বউছে দেখতে ভারি খাসা, উলো কুটি ধুলো কুটি গোরে হেন জি, তোর কপালে বুড়াবর করবো আমি কি,